নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন এবং সেখানকার অবকাঠামো ও সুযোগ সুবিধা প্রত্যক্ষ করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। এর আগে সকালে পদ্মা সেতু পরিদর্শন করেন ভুটানের রাজা। বুধবার দুপুর সোয়া ১১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌঁছান তিনি। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন রাজাকে অভ্যর্থনা জানান। সেখানে ভিডিও প্রেজেন্টেশন সংক্ষিপ্ত আলোচনার পর তিনি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নির্মাণ এলাকা পরিদর্শন করেন। বৃহস্পতিবার বিকেলে রাজা কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। ভুটানের দক্ষিণাঞ্চলীয় শহর জেলিফু থেকে ১৯০ কিলোমিটার দূরে কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দেওয়ায় দেশটি ইতিমধ্যে বাংলাদেশকে সাধুবাদ জানিয়েছে। এ বিষয়ে ভুটান ও বাংলাদেশ কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।